রাহুল নয় মল্লিকার্জুনকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব মমতার ইন্ডিয়া মঞ্চে চমক কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেকে আসন্ন লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদ প্রার্থী করার প্রস্তাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এরকম চমক যে অপেক্ষা করছে কে জানত চমক এই কারণেই যে লোকসভা ভোটে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদ প্রার্থী করার ব্যাপারে লালু প্রসাদের আগ্রহ রয়েছে এ ব্যাপারে ডিএমকে নেতা তথা তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেও ভিন্ন মত নন কিন্তু মমতার প্রস্তাবের স্পষ্ট অর্থ হল প্রধানমন্ত্রী পদ প্রার্থী করা হোক গান্ধী পরিবারের বাইরে কাউকে তা সে কংগ্রেস থেকে হোক ক্ষতি নেই সূত্রের খবর এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মল্লিকার্জুন খার্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন সংসদীয় রাজনীতিতে তার অভিজ্ঞতা রয়েছে কেন্দ্রের মন্ত্রী ছিলেন রাজ্যসভায় এখন বিরোধী দলনেতা তাঁকেই প্রধানমন্ত্রী প্রার্থী করা হোক এবারের ইন্ডিয়া বৈঠকে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর চার ডিসেম্বর মমতাকে সেই ফোন করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি এখন কৌতূহলের বিষয় হলো। রাহুল তথা কংগ্রেসের সঙ্গে আলোচনা করেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দিয়েছেন সেই বিষয়টা অবশ্য এখনও স্পষ্ট নয় তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবের পর এদিনের দিনের বৈঠকে মল্লিকার্জুন খার্গে বলেন গরিবের অধিকারের জন্য রাজনীতি করেছি প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে আগ্রহ নেই পরে এ ব্যাপারে সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হলে মল্লিকার্জুন বলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা পরে দেখা যাবে এখন সবাই মিলে একসঙ্গে লড়ে আসুন